সচিবালয়ের নির্দেশনা দেওয়ার পরও এবং মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে জনপ্রশাসন সচিব থেকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও তার বাস্তবায়ন না করার কারণে সরকারি সমিতি কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নম্বর থেকে ত্রিশে নম্বর পর্যন্ত সাতষট্টি জেলা প্রশাসনের কার্যালয়ে কর্মবিরতি পালন করবে এবং আমাদের নির্দেশনা দিয়েছেন এর বাস্তবায়ন করার জন্য, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য জনসাধারণ মন্ত্রণালয় অনুমোদন না করে এবং বাস্তবায়ন না করার কারণে আজ এই কর্মসূচি পালন করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়, সর্বত্র আন্তরিক সরকার আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু প্রযুক্তির মহলে এই নির্দেশনা পালন না করার কারণে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সারা বাংলাদেশের সত্যি জেলা থেকে জেলা পরিষদ মহোদয়গণ আমাদের এই যুক্তির দাবি মেনে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার অনুরোধ করার পরও আমাদের সেবা নিতে আসা এই চারটি জনগণ এখন অবহেলিত হচ্ছে। কি কারণে অবহেলিত হচ্ছে? যাদের কারণে এই কয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তাদের দৃষ্টান্ত তাদের বিশৃঙ্খলার সাথে দাবি করছি এবং অবিলম্বে সরকারের নির্দেশ